সেমান ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জামে ইউনুসিয়া সেখানে বার্ষিক পরীক্ষা চলছে শিক্ষার্থীরা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে খুবই স্বল্প সময়ের জন্য তারা বিক্ষোভ দিবস হিসাবে তারা সংক্ষিপ্ত আয়োজনে বিক্ষোভ করেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ সেই বিক্ষোভ করে তারা তার যার ফলে ফিরে গেছে মাদ্রাসায় ফিরে গেছে কোনো ধরনের কোনো উত্তেজনাকর অপ্রীতিকর কোনো ঘটনাই সেখানে ঘটেনি এভাবে বিক্ষোভ দিবসের কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়া সম্পন্ন হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংসদ সদস্য সরকার দলীয় এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরী তিনি তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল করেছেন মিছিল করে সেই প্রধান সড়ক থেকে গলি পথে বহুদূর পর্যন্ত গিয়ে জামে ইউনুসিয়ার সামনে গিয়ে তার অবস্থান নিয়েছেন সেখানে ককটেল বিস্ফোরণ করেছেন এবং সেখান থেকে মাদ্রাসার দিকে ইটপাটকেল ছোড়া হয়েছে এইভাবে মাদ্রাসার ছাত্রদের উপর যখন তারা চড়াও হয়েছে স্থানীয় জনসাধারণ তারা এই দৃশ্য দেখে তারা বিক্ষুব্ধ হয়েছে এবং গ্রামবাসী এলাকাবাসী তারা সেই প্রেক্ষিতে উত্তেজিত হয়ে তারা এগিয়ে এসেছে এবং তারা যখন এগিয়ে এসেছে সরকার দলের সেই আক্রমণকারীরা তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং তখন এলাকাবাসীর সাথে মাদ্রাসার ছাত্ররাও এসে যোগদান করেছে যখন এইভাবে উস্কানি দিয়ে সেখানে একটি সংঘাত তৈরি করে পরিস্থিতি যখন উত্তাল করা হলো এরপরে গিয়ে কি হলো এলাকাবাসী এবং মাদ্রাসার ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে সেখানে গুলি করলো গুলি করে ব্রাহ্মণবাড়িয়া আরো চারজন ভাইকে শহীদ করলো স্থানীয় প্রাথমিক অন্ধ স্পট চারজন এবং সেটা আস্তে আস্তে আহত হয়ে যারা হাসপাতালের পথে একেবারে আজকে গতকাল একেবারে ভোর পর্যন্ত সেই মৃতের সংখ্যা চার থেকে আটে গিয়ে উন্নীত হলো রাত গভীরেও ঢাকায় একজন মুমূর্ষু গিয়ে এসে সেখান থেকে লাশ নিয়ে ফিরে যেতে হয়েছে এভাবে গতকালকের সেই উস্কানিতে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ায় আটজন মানুষের জীবন যায় এই ধরনের প্রেক্ষিতে এরপরে আজকে ছিল হরতাল আজকের এই হরতালে সারা দেশে হেফাজতে ইসলামের কমিটমেন্ট ছিল আমিরে হেফাজতের পক্ষ থেকে কঠোর নির্দেশ ছিল কোথাও যেন কোনো অপ্রীতিকর কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা হেফাজতের নেতাকর্মীরা না ঘটায় আলহামদুলিল্লাহ সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতাল পালন করেছে এবং নজিরবিহীন একটি হরতাল আজকে বাংলাদেশে পালিত হয়েছে কোনো মহাসড়কে কোনো গাড়ি চলেনি বাংলাদেশের সকল জনপদ সকল জেলা শহরগুলো রাজধানী থেকে এবং আন্তঃজেলা কোনো যোগাযোগ না থাকায় সকল জেলাগুলো পরস্পর বিচ্ছিন্ন ছিল এবং এই হরতাল ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত কোথাও কোনো মহাসড়কে কোনো যানবাহন চলাচল করে সেই এইভাবে এই অবস্থায় সারা দেশে শান্তিপূর্ণভাবে হেফাজতের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে শান্তিপূর্ণভাবে তারা সেখানে তাদের বিক্ষোভ জানিয়েছে তারা প্রতিবাদ পালন করেছে হরতাল পালন করেছে কিন্তু বেলা একটু বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে সংবাদ আসতে থাকে যে শান্তিপূর্ণ হরতাল পালনকারী পিকেটিংকারীদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে আমাদের ঢাকার সাইনবোর্ডে সেখানে সম্পূর্ণ বিনা উস্কানি যে শুধুমাত্র রাজপথ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এছাড়া সেখানে আর কোনো কারণ ছিল না সেখানে হাজার হাজার মানুষ এসে রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে রাস্তায় তারা অবস্থান নিয়েছে শুধু রাস্তা থেকে তাদেরকে হটানোর এতটুকু তাগিদে নির্বিচারে গুলি করে সেখানে মানুষ করে দেওয়া হয়েছে এই হলো আজকে ঢাকার সাইনবোর্ডের ঘটনা একই অবস্থা ঢাকা খুলনা মহাসড়ক জেসিয়ান হাইওয়ে এক্সপ্রেসওয়ে সেখানে বাংলাদেশের বর্ষিয়ান আলেমে দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমির জননন্দিত আলেমে দিন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বাংলাদেশের অন্যতম একজন প্রবীণ বর্ষিয়ান বয়োবৃদ্ধ একজন আলেম সরাসরি তাকে গুলি করা হয়েছে এবং তিনি গুলিবিদ্ধ অবস্থায় মুমূর্ষু অবস্থায় এখন হাসপাতালে শয্যাশায়ী আছেন এইভাবে ঢাকা মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে আর ব্রাহ্মণবাড়িয়া যেটা ঘটেছে সেটা নিন্দা জানানোর এবং তার যথাযথ ব্যক্ত করার কোনো ভাষা আমাদের জানায় সেখানে শহীদরা শহীদদের জানাজা আদায় করার ক্ষেত্রে মানুষ গ্রামবাসী এলাকাবাসী যেহেতু তাদের সন্তান মারা গিয়েছে তারা কিছুটা আবেগী ছিল
তারা সেই জানাজা ব্যাপকভাবে পড়তে চেয়েছে রাজপথে যেন তাদেরকে সকলকে যেন জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় সেই জানাজা যখন তারা পড়েছেন সেই জানাজা পড়ে তারা বিক্ষোভ আলমগত অবস্থায় সেখানে আবারও তাদের উপর গুলি চালানো হয় এবং সেখানে বিজিবি গিয়ে কোনো ধরনের শান্তির উদ্যোগ না নিয়ে নিবৃত্ত করার কোনো উদ্যোগ না নিয়ে আক্রমণাত্মক ভাবে সেখানে গুলি করে আরো চারটি তাজা প্রাণ ছড়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এই দুই দিনে 12 জন সর্বমোট 12 জনকে হত্যা করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় 12 জন ঢাকাতে 4 জন ঢাকায় 1 জন এই পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ এসেছে সাতটাতে এই দুই দিনে সারা দেশে 17 জন ব্যক্তিকে দেশপ্রেমিক নাগরিক হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে যার মধ্যে অনেক হাফেজ রয়েছে এবং অধিকাংশই আলেম এই হলো আজকের পরিস্থিতি কিন্তু এই সবকিছুর পরেও আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় সারা দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম কিন্তু এই অবস্থাতেও সারা দেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরকার দলীয় ছাত্র এবং যুব সংগঠনের সশস্ত্র মহড়া দেশের মধ্যে জনমনে আতঙ্ক তৈরি করেছে এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের হেফাজতের নেতা কর্মীদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে তারা হামলা চালিয়েছে আমরা এই সকল হামলা এবং সার্বিক পরিস্থিতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে এই প্রেস ব্রিফিং এ আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দাবি দাওয়া এবং আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করছি এই পর্যায়ে আপনাদের সামনে এনে হেফাজতের দাবি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জন্মনন্দিত আলেম দ্বীন মাওলানা নুরুল ইসলাম সমস্যা আছে।